সামান্য একটু পেট ব্যথা হইলেই আপনারা বিছানায় পড়ে যে একটা গড়াগড়ি করেন, তো বিছানায় পড়ে আপনারা গড়াগড়ি করেন কেন? আপনারা তো সকল ক্ষমতার মালিক। আর ডায়রিয়া হলে কয়েকবার টয়লেটে যাওয়ার পরে আসার পরে বলে আয়ার হাইতাম না, কিন্তু আপনারা তো মাঝে মাঝে বলেন সকল ক্ষমতা আপনাদের হাতে। আপনার সমতুল্য আরেকজন আছে বলেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়ে আপনার সাথে আরেকজন দাঁড়ায়। বিষয়ের উপরে চূড়ান্ত ক্ষমতা যার হাতে, তিনি কে? আল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহ। সভরেনটি, সার্বভৌমত্ব বা সার্বভৌম ক্ষমতার মালিক কে হবে? ডেফিনেশনটা কি হবে, পরিচয়টা কি হবে? সার্বভৌমত্বের ডেফিনেশনটা কি? সার্বভৌমত্বের ডেফিনেশন হচ্ছে মানুষের জীবনের সকল দিক এবং বিভাগের চূড়ান্ত ক্ষমতা, মানুষের জীবনের সকল দিক এবং বিভাগের সব কিছুকে যিনি পর্যবেক্ষণ করেন এবং গোটা বিশ্বজগতের, গোটা সৃষ্টি জগতের একচ্ছত্র মালিকানা, হুকুম, নিয়ন্ত্রণ এবং পরিচালনা যার হাতের মুঠায়, তিনিই হচ্ছেন সকল ক্ষমতার মালিক। কিন্তু মাঝে মাঝে আপনারা বলে ফেলেন সকল ক্ষমতার মালিক আপনারা। অবশ্য কিছু লোক আছে আপনাদেরকে পাম্প দিয়া তাদের স্বার্থ হাসিল করার জন্য এই কথাগুলো বলে, এটা কোরআনের সাথে সাংঘর্ষিক কথা। সকল ক্ষমতার মালিক কখনোই মানুষ হতে পারে না। সকল ক্ষমতার মালিক যিনি হবেন তিনি কে? আল্লাহ। সকল ক্ষমতার মালিক আপনারা কেমনে হবেন বলেন? সামান্য একটু পেট ব্যথা হইলেই আপনারা বিছানায় পড়ে যে একটা গড়াগড়ি করেন, তো বিছানায় পড়ে আপনারা গড়াগড়ি করেন কেন? আপনারা তো সকল ক্ষমতার মালিক। আর ডায়রিয়া হলে কয়েকবার টয়লেটে যাওয়ার পরে আসার পরে বলে আয়ার হাইতাম না, বলে না পারবেন না কেন? আপনারা সকল ক্ষমতার মালিক। এখানে একটা সাপ ছেড়ে দেন, দেখবেন কি দৌড়াদৌড়ি শুরু হয়। সাপ দেখলে কি আপনারা বসে থাকেন নাকি? দৌড়ান কেন আপনারা? আপনারা না সকল ক্ষমতার মালিক। সকল ক্ষমতার মালিক কখনোই মানুষ হতে পারে না। সকল ক্ষমতার একচ্ছত্র মালিকানা যার হাতের মুঠায়, তিনি কে? আল্লাহ। এটা গলাবাজি করার বিষয় না, বরং এটা হচ্ছে বুঝার বিষয়। এবার আসেন তো, সকল ক্ষমতার মালিক যিনি হবেন তার মধ্যে কি কি কোয়ালিটি থাকবে সেগুলো আমরা জেনে নেই। দেখেন, সকল ক্ষমতার মালিক যিনি হবেন, এক নম্বরে তার ক্ষমতাটা চিরস্থায়ী ক্ষমতা হতে হবে, পার্মানেন্ট পাওয়ার, চিরস্থায়ী ক্ষমতার মালিক হতে হবে। এখন আমরা মানুষ, আমরা যে নিজেদেরকে সকল ক্ষমতার মালিক বলি, আপনারা সবাই বলেন তো আমাদের ক্ষমতাটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? তাহলে এক নম্বর পয়েন্টেই আমরা ফেল। সকল ক্ষমতার মালিক হতে হলে ক্ষণস্থায়ী নয়, চিরস্থায়ী ক্ষমতার মালিক হতে হবে। আমরা দেখা যায় 5 বছর, 6 বছর, 10 বছর, 15-20 বছরের জন্য ক্ষমতায় আসে, এরপরে ক্ষমতার পালা বদল আছে। কিন্তু আল্লাহ তাআলা এই মহাবিশ্ব যখন ছিল না, আমরা যখন ছিলাম না, যখন কিছুই ছিল না, তখন ছিলেন কে? আল্লাহ। তিনি তখন থেকে ক্ষমতায়, আজ পর্যন্ত আল্লাহ তাআলার এই ক্ষমতার ভেতরে মনে হয় পালা বদল হয়েছে। পালা বদল হয়েছে? কোনো পালা বদল হয় নাই, কারণ আমার রব হচ্ছেন চিরস্থায়ী ক্ষমতার মালিক। সকল ক্ষমতার মালিক যিনি হবেন তিনি চিরস্থায়ী ক্ষমতার মালিক হবেন। এই জন্য আয়াতুল কুরসির ভেতরেও আল্লাহ তাআলা সেই কথা বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা হচ্ছেন সেই সুমহান সত্তা যিনি ব্যতীত কোনো ইলাহ নাই, যিনি ব্যতীত কোনো মাবুদ নাই, আর তিনি হচ্ছেন আল হাই, চিরঞ্জীব, যার কোনো শুরু নাই, যার কোনো শেষও। আমাদের তো শুরু আছে, আমাদের শেষও, আমাদের জন্ম আছে, মৃত্যু আছে। আল্লাহর কি কোনো জন্ম মৃত্যু আছে? আল্লাহ তাআলার কোনো জন্ম মৃত্যু নাই, তার কোনো ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই, তিনি হচ্ছেন চির প্রতিষ্ঠিত সত্তা। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 57 নম্বর সূরা সূরাতুল হাদীদের 3 নম্বর আয়াতে বলছেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি হচ্ছেন প্রথম, তিনি হচ্ছেন শেষ,
যখন কিছু ছিল না তখনও তিনি ছিলেন, যখন কিছু থাকবে না তখনও তিনি থাকবেন। এই মহাবিশ্ব সৃষ্টির সূচনা লগ্ন, মহাবিশ্ব সৃষ্টির অনাদিকাল থেকেই তিনি তার ক্ষমতার চেয়ারে আছেন, এবং যখন কোনো কিছু থাকবে না তখন তিনি চিরস্থায়ীভাবে তার ক্ষমতার মসনদে টিকে থাকবেন। এই জন্য সকল ক্ষমতার মালিক হতে হলে চিরস্থায়ী ক্ষমতার মালিক হতে হয়। আমরা মানুষ, আমরা চিরস্থায়ী ক্ষমতার মালিক না, এই জন্য সকল ক্ষমতার মালিক আমরা না। সবাই আওয়াজ করে বলেন, সকল ক্ষমতার মালিক কে? ভালো করে শুনেন, এই শিরকি আকিদা পরিহার করেন আপনারা। এই কথা কখনোই বলবেন না, সকল ক্ষমতার মানুষ জনগণ, এই কথা বলা শিরক, এবং এই কথা বলা স্বয়ং আল্লাহ তাআলার সম্মান আর ইজ্জতে আঘাত করা। কিসের সকল ক্ষমতার মালিক আপনি? আপনি আপনার চেয়ারে আজ আছেন তো কাল নাই, কিন্তু আল্লাহর চেয়ারের পরিবর্তন আছে? না, পরিবর্তন নাই। চিরস্থায়ী ক্ষমতার মালিক হওয়া লাগবে। সকল ক্ষমতার মালিক যিনি হবেন, তার ক্ষমতা এত বিরাট হবে যে তার ক্ষমতার সাথে কারো ক্ষমতার কোনো তুলনা দেওয়া যাবে না, তার ক্ষমতার সমকক্ষ কোনো ক্ষমতাও হওয়া যাবে। এই জন্য রব্বুল আলামিন সূরাতুল ইখলাসের মধ্যে বলেছেন, কুল হুমাল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ তাআলা হচ্ছেন একক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন বরং সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমতুল্য কেউ আছে? না, কেউ আছে? না। তাহলে সকল ক্ষমতার মালিক যিনি হবেন, তার সমতুল্য কেউ থাকতে পারবে? না। আপনার সমতুল্য আরেকজন আছে বলেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়ে আপনার সাথে আরেকজন দাঁড়ায়। এই জন্য সকল ক্ষমতার মালিক আপনারা না, সকল ক্ষমতার মালিক হচ্ছেন তিনি যার সাথে প্রতিদ্বন্দ্বী হওয়ার মতো কোনো ক্ষমতা আকাশেও কারো থাকবে না, জমিনেও কারো থাকবে না। এই জন্য রব্বুল আলামিন সূরা মুলক শুরু করেছেন এভাবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সুমহান সেই সত্তা যার হাতে রয়েছে সকল ক্ষমতা। আওয়াজ করে বলেন, সকল ক্ষমতা কার হাতে? সকল ক্ষমতার মালিক যিনি হবেন, তার ইনফিনিট পাওয়ার থাকবে, অসীম ক্ষমতা থাকবে, যার ক্ষমতার কোনো সীমা থাকবে না। ভালো করে বুঝেন আজকে আপনারা। মনে করেন আপনাদের এই এলাকার ইউনিয়ন চেয়ারম্যান সাহেব যিনি, আপনাদের চেয়ারম্যান সাহেবের ক্ষমতা এই ইউনিয়নের ভেতরে, আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের কথায় অন্য ইউনিয়নের একটা চৌকিদারেরও চাকরি যাবে না, যাবে? কারণ ওনার ক্ষমতা এই ইউনিয়নের ভিতরে। বাংলাদেশের গভর্নমেন্ট যিনি, তাদের ক্ষমতা এই দেশের ভেতরে। আমেরিকার প্রেসিডেন্ট যিনি, তার ক্ষমতা তার দেশে। ইন্ডিয়ার সরকার যারা আছে, তাদের ক্ষমতা তাদের দেশে। অর্থাৎ প্রত্যেকের ক্ষমতার একটা সীমা আছে। কি আছে? এবার আপনারা বলেন তো, আল্লাহ তাআলার ক্ষমতার কি কোনো সীমা আছে? না। আল্লাহ তাআলা কি শুধু সৌদি আরবে তার ক্ষমতা? না। কথা কন না কেন? না। শুধু মুসলমানদের দেশগুলোতে? না। শুধু এশিয়ায়? না। এই থানার একজন ওসি আছেন না? ওসি সাহেবের ক্ষমতা এই থানার ভেতরে, নাকি তিনি সকল থানার ওসি হয়ে গেছেন? না। কিন্তু আল্লাহ তাআলা, তিনি কি কোনো নির্দিষ্ট মহাদেশে তার ক্ষমতা চলে? আল্লাহ তাআলা বলছেন, আমার ক্ষমতার কোনো সীমা নাই, বর্ডার নাই, কিছুই নাই। ইনফিনিট পাওয়ার,